নমস্কার সবাইকে, আমি সিনথিয়া আর তোমরা দেখছো সৃজনী কল্পে মুহু। লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমরা ইন্ডিয়ান মিউজিয়াম এসেছিলাম। এবার এখান থেকে আমরা অলরেডি ইন্ডিয়ান মিউজিয়ামে আছি। যারা যারা এই ব্লগটা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা দেখে নিও। আর এখান থেকে আমরা যাবো সেন্ট পলসে চার্চে, তো ওখানটা কেমন হয় তোমরা দেখতে থাকো। তো চলো তাড়াতাড়ি, তো ব্লগটা এখান থেকে শুরু করলাম, আশা করি এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। চলো, আমরা পৌঁছে গেছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের সামনে, আর এখন বাজে বিকেল 4:30। তার জন্য সূর্যের আলো প্রায় মৃদু হয়ে গেছে, আর সেই আলোতে চার্চটা যেন আরো মায়াময় হয়ে উঠেছে। চার্চে ঢোকার রাইট হ্যান্ড সাইডের হয়েছে এরকম একটা দৃশ্য, যেখানে যীশু খ্রিস্টের জন্মের কাহিনীকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আর ঠিক তার সামনেই রয়েছে এরকম প্রেয়ারের জায়গা, এখানে সবাই ক্যান্ডেল জ্বালিয়ে প্রেয়ার করে। তাহলে আমরা পৌঁছে গেছি, অলরেডি এসে গেছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। পেছনেই আছে তোমরা দেখো, এবং খুব সুন্দর সিনেমাটিক শট তো তোমাদের একটু পরেই দেব। তো চলো ভেতরে যাই। আর আমরা এমন সময় এসেছি, একটু পরেই না মানে সন্ধে হবে, তো লাইটটা মানে লাইটে মানে গির্জাটা বা চার্চটা কেমন লাগে সেটাও তো ভালোই লাগবে। তো একদম পারফেক্ট সময় এসেছি, মানে দিনের আলোটাও পাচ্ছি আবার বিকেলে লাইটে কেমন লাগে চার্চটা সেটাও দেখবো। ভেতরে ফটোগ্রাফি কিন্তু অ্যালাউড না, অ্যালাউড না। আর মুহু দেখো এখানে আইসক্রিম, আমিও অবশ্য আইসক্রিম, মুহুকে দোষ দিয়ে লাভ নেই। তো চলো ভেতরে যাই। চার্চে ঢোকার ঠিক আগেই আমার চোখে পড়লো চার্চের ওপরের এই ঘড়িটার দিকে। এই ঘড়িটা দেখো কতদিন আগে তৈরি, কিন্তু এখনো আমাদেরকে একদম ঠিকঠাক সময় দিয়ে চলছে। এখানে ঢোকার জন্য কিন্তু 10 টাকা করে একটা টিকিটের ব্যবস্থা করা হয়েছে, এন্ট্রি ফি, তাই তো? 10 টাকা, বেশি না। ভেতরে গাড়ি নিয়ে ঢুকে যাওয়া, হ্যাঁ ভেতরে পার্কিংও আছে, যেটা আমরা ফার্স্টে বুঝতে পারিনি, তার জন্য বাইরে পার্ক করেছি। কিন্তু ভেতরে খুব সুন্দর পার্ক করার ব্যবস্থা আছে, আর রোজ দিনই খোলা। চলো এবার তাহলে ভেতরে ঢোকা যাক। এই চার্চটা 1847 সালে তৈরি হয়েছিল, এবং তখনকার দিনে খরচা পড়েছিল প্রায় 4.5 লাখ টাকা। চলো এবার তাহলে ঢোকা যাক প্রেয়ার রুমে। প্রেয়ার রুমে ঢুকতেই এত আমার ভালো লাগলো, চারদিকে এত শান্তি, এত নিস্তব্ধতা যে আমাকে মুগ্ধ করে দিল। এই জায়গাগুলিতে বসেই সবাই প্রেয়ার করে, আর এই হচ্ছে হোলি বাইবেল। আমি কিন্তু এটা লাইফে ফার্স্ট টাইম দেখলাম। চারিদিকের ডেকোরেশনটা এত সুন্দর, আর এত শান্ত পরিবেশ ছেড়ে যেন আমার আর বেরোতে ইচ্ছা করছে না। বেরোনোর সময় ডান দিকে আমার চোখে পড়লো এই পিয়ানোটার দিকে, বিভিন্ন অনুষ্ঠানে এই পিয়ানোটাই বাজানো হয় এখানে। প্রেয়ার রুম থেকে ঠিক বেরিয়েই সামনে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে দেখলাম। এখানেও রয়েছে যীশু খ্রিস্টের জন্মের গল্প। তার পাশের এই রুমটির বাইরেই দেখলাম দ্য চ্যাপেল অব দ্য হোলি নেম বলে লেখা আছে, আর এটি হলো 21তম বিষবের ছবি। আর চার্চটি কিন্তু রোজ দিনই খোলা, সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত, আর রবিবার সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এখানে আমার চোখে পড়লো 4 এসেনশিয়াল ট্রুথ, যেখানে জীবন দর্শনের বিভিন্ন মন্ত্র লেখা আছে দেখলাম। রানী এলিজাবেথ যখন এই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চটিতে এসেছিলেন তখনকার ছবি হচ্ছে এইটা। চার্চ থেকে বেরোনোর মুখেই তোমরা এই সুভেনিয়ারের দোকানটা দেখতে পারবে, এখানে বিভিন্ন ছোটখাটো জিনিস আছে, তোমাদের ইচ্ছে হলে তোমরা কিনতেই পারো, বেশ সুন্দর জিনিসগুলো। খুব ভালো লাগছে জানো তো, একটা কি সুন্দর শীতের সন্ধ্যেবেলা একটা নিরিবিলি চার্চে হাঁটা, আর সন্ধ্যেবেলা না পুরো লাইট জ্বলে যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা, বেশ সুন্দর দেখতে লাগছে। চলো ওই দিকে একটা বাচ্চাদের পার্কও আছে, ওই দিকটা যাওয়া যাক। এখানে একটা সুন্দর বাচ্চাদের পার্কও আছে পেছনের দিকটা, চার্চের পেছনের দিকটা, বেশ সুন্দর। দেখো চার্চে ঢোকার সময় কিন্তু এই জায়গাগুলো আমরা দেখেছিলাম, কিন্তু তখন এতটাও ভালো লাগেনি, এখন আলো জ্বালিয়ে দেওয়ার পর এত সুন্দর লাগছে, তোমরাই দেখে বলো কেমন লাগছে। আর এই দেখো বাইরের প্রেয়ারের জায়গাটা, যেখানে বিকেলবেলা তোমাদের দেখালাম ক্যান্ডেলগুলো জ্বলছিল, আর এখন সন্ধ্যের আলোতে ক্যান্ডেলগুলোকে দেখো কীরকম লাগছে, কতটা সুন্দর লাগছে। আর ঠিক তার অপোজিটেই রয়েছে দেখো এরকম বিভিন্ন কালারফুল ফ্লাওয়ার দিয়ে সাজানো জায়গা। আজকে সন্ধ্যেবেলা এখানে এসে এত ভালো লাগছে না, একটা মনটাই অন্যরকম হয়ে যাচ্ছে বলো বাবাই। আর বাবাইয়ের বোধহয় এটা ফার্স্ট টাইম চার্চে আসা না,
ও এত এই ক্যাথেড্রাল চার্চিং করে দিন আসলে আগে এই চার্চে গেছো কোথাও মানে খুব ভালো লাগলো মুহু ভালো লাগলো না বিশেষ করে প্রেয়ার সেকশনটা এত শান্তি আর এত ভালো লাগলো তোমরাও চলে এসো এটা ভালো লাগবে খুব ভালো হ্যাঁ বিল্লা প্ল্যানেটোরিয়ামের জাস্ট সাইডে সাইডে জাস্ট 10 টাকা আর রোজ দিনই খোলা থাকছে খুব সুন্দর প্রেয়ারটা হচ্ছে তোমার সানডে সকালবেলা 8টা থেকে 10টা ইংলিশে আর 10:30 থেকে 12টা বোধহয় বাংলায় খুব ভালো লাগলো তো এই ব্লগটা তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই জানো কি করতে হবে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যারা প্রথম দেখছো আমার চ্যানেল তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই